আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমরা তো গতদিন কলাবতী রাজকন্যার গল্প পুরোপুরি শেষ করে ফেলেছি, তাই না? আজকে একটি নতুন গল্প শোনাবো তোমাদের। গল্পের নাম হচ্ছে কিরণমালা। শুনেছো কেউ বন্ধুরা এই গল্পটা? আচ্ছা, যারা শুনেছো তারা তো শুনেছোই, যারা শুনো না তাদের জন্য বলছি। এক দেশে ছিল এক রাজা আর এক মন্ত্রী। একদিন রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রী, রাজ্যের লোক সুখে আছে কি দুঃখে আছে জানলাম না তো। মন্ত্রী বললেন, মহারাজ, ভয়ে বলি কি নির্ভয়ে বলি? রাজা বললেন, নির্ভয়ে বলো। তখন মন্ত্রী বললেন, মহারাজ, আগে রাজারা দিনের বেলা শিকার করতেন, আর রাত হলে ছদ্মবেশ ধরে প্রজার সুখ দুঃখ দেখতেন। সেই দিনও আর নাই, সে কালও আর নাই, এখন প্রজার দুরবস্থা। শুনে রাজা বললেন, ও এই কথা, কালই আমি শিকারে যাব। তো রাজা শিকারে যাবেন, রাজ্যে হুলস্থুল পড়ল। হাতি সাজলো, ঘোড়া সাজলো, সেপাই সাজলো, শাস্ত্রী সাজলো, লোক লস্কর সঙ্গে নিয়ে রাজা মৃগ আয়ে গেলেন। রাজা তো নামেই মৃগয়া, দিনের বেলায় শিকার করেন, হাতি মারেন, বাঘ মারেন, রাত হলে রাজা ছদ্মবেশ ধরে প্রজার সুখ দুঃখ দেখেন। রাজা কী করেন, দিনের বেলা শিকার করেন আর কি, হাতি মারেন, ঘোড়া মারেন, বাঘ মারেন, যা মারেন আর কি, যা শিকার করতে ইচ্ছা হয় তাই শিকার করেন, কিন্তু রাত হলে রাজা ছদ্মবেশে প্রজাদের সুখ দুঃখ দেখেন। তো একদিন কী হয়েছে শোনো, একদিন রাজা এক গৃহস্থের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, শুনতে পেলেন ঘরের মধ্যে গৃহস্থের তিন মেয়ে কথা বলছে। রাজা কান পেতে রইলেন। বড় বোন বলছে, আমার যদি রাজবাড়ির ঘেসেরার সঙ্গে বিয়ে হয় তো আমি কি করবো, সারাদিন কলাই ভাজা খাব। অন্য দুই বোনকে বলছে আর কি, ছোট দুই বোনকে বলছে। তো মেজো বোন বলছে, আর আমার যদি রাজবাড়ির রাঁধুনির সাথে বিয়ে হয় তাহলে আমি প্রত্যেক দিন সবার আগে রাজভোগ খেতে পারতাম। কিন্তু এই কথা শুনে ছোট বোন চুপ করে আছে। তখন বড় দুই বোন বলছে, যে কি তুই তো কিছু বলছিস না, তুই কার কাছে তোর মানে বর কীরকম হলে তুই খুশি হস, এই সেই, সে কিছু বলে না। তো অনেক পিড়াপিড়ির পর সে বলছে যে, আমার যদি রাজার সাথে বিয়ে হতো তাহলে তো আমি রানী হয়ে যেতাম। এই কথা শুনে দুই বোন হি হি করে হেসে উঠল। ও মা, ছোটটার যে স্বাদ, সবাই বলতেছে, ওরা দুইজন বলতেছে, ও মা, ছুটকির যা স্বাদ। শুনে রাজা, মানে রাজা এই তিন বোনের কথাই শুনলেন, শুনে রাজা চলে গেলেন। তো পরের দিন কী করলেন, রাজা এদের এই গৃহস্থের বাড়িতে পাইক পাঠিয়ে দিলেন। পাইক গিয়ে গৃহস্থের তিন মেয়েকে নিয়ে আসলো। তিন বোন তো ভয়ে অস্থির, রাজা কেন ডেকেছে, আবার না কোনো ভুল হয়ে গেছে, কিছু শাস্তি না দেয়, ভয় পাচ্ছে একদম। তখন রাজা অভয় দিয়ে বলছে যে, কাল রাতে তোমরা কে কী বলছিলে বলো। তখন তিন বোনের কেউ কিছু বলে না। তখন রাজা বলে যে, তোমরা যদি সত্যি কথা না বলো তাহলে কিন্তু তোমাদের বড় সাজা হবে। তখন বড় বোন বলল, আমি বলেছিলাম যে আমি, আমার যদি ঘেসেরার সঙ্গে বিয়ে হতো, রাজার ঘেসেরার সঙ্গে যদি বিয়ে হতো তাহলে আমি কলাই ভাজা খেতাম। তখন মেজো বোন বলল যে, আমি তো বলেছিলাম এই কথা, মানে সে যা বলেছিল তা বললো আর কি। সে কী বলেছিল জানো, সে বলেছিল যে রাজার রাঁধুনির সাথে যদি বিয়ে হতো তাহলে তো প্রত্যেক দিন সবার আগে আমি রাজভোগ খেতাম, এটা বলেছিল, তাই না? এই কথা শুনে ছোট বোন আবারও চুপ করে আছে। ছোট বোন তো কিছুই বলে না। রাজা বললেন, তুমি কি বলেছিলে? তো ছোট বোন কিছু বলে না। রাজা বলে, তুমি যা বলেছো তা কিন্তু আমি শুনেছি, তো আর কী করবে, ছোটো বোনও কিছু বলে না, অন্য বোনেরাও চুপ করে আছে। পরের দিন রাজা কী করলো, বড় বোনকে এক ঘেসেরার সঙ্গে, তার রাজার ঘেসেরার সঙ্গে বড় বোনকে বিয়ে দিয়ে দিল, আর মেজোটাকে রাঁধুনির সঙ্গে বিয়ে দিয়ে দিল।
আর ছোট বোনকে কি করলো, রাজা নিজে বিয়ে করে ফেললো, নিজের রানী করে ফেললো। তো বড় বোন ঘেঁষেরার বাড়ি গিয়ে মনের সুখে কলাই ভাজা খাচ্ছে, মেজ বোন রাজার পাকশালে সবার আগে রাজভোগ খায়, আর ছোট বোন রানী হয়ে সুখে সংসার করছে। এভাবে কয়েক বছর যায়, রানী সন্তান সম্ভবা। রানী, রানীর ঘরে সন্তান হবে। রাজা রানীর জন্য হীরের ঝালর, সোনার পাত, শ্বেত পাথরের ছাদ দিয়ে আতুর ঘর বানিয়ে দিলেন। রানী বললেন, কতদিন বোনদের দেখি না, আপন বলতে তিনটা বোনই আছে, সেই বোনদের আনিয়ে দিলে তারাই আতুর ঘরে যেত। রাজা আর কি করে না করে, বললেন, আচ্ছা। রাজপুরী হতে ঘেঁষেরার বাড়ি উৎসবের পথ পড়ল, রাজপুরী হতে রাঁধুনির বাড়ি বাদাবন্ড বসলো। হেসে নেচে দুই বোন রানী বোনের আতুর ঘর আগলাতে এলো। মানে রাজা যখন, রানী যখন সন্তান সম্ভবা, তখন রাজা হীরের ঝালর, সোনার পাত, শ্বেত পাথর দিয়ে ছাদ দিয়ে আতুর ঘর বানিয়ে দিল। তারপরও রানী বলছে যে ইয়ে হলো না, কতদিন যাবৎ বোনদের দেখি না, দুই বোনকে যদি দেখতাম ওরাই আমার বাবা বাচ্চা হওয়ার সময় আমার সাথে থাকতো। তখন রাজা ওই দুই বোনকে আনিয়ে নিলেন। দুই বোনে এসে দেখে, ওমা রানী বোনের কি ঐশ্বর্য, হীরা মতি হেলে না, মাটিতে পা ফেলে না, সকল পুরী গম গম, সকল রাজ্য রমরমা। সেই রাজপুরীতে রানী বোন ইন্দ্রের ইন্দ্রাণী, দেখেই দুই বোন হিংসায় জলে মরতে লাগলো। মানে রানী বোন দেখছে যে রানী হয়ে তার এত কিছু আছে, এত সুখ দেখে না দুই বোন হিংসা করতে লাগলো। এই আজকে আমি চতুর্থ পর্ব পর্যন্ত পড়ে ফেললাম, বুঝেছ বন্ধুরা? সামনের দিন পঞ্চম পর্ব থেকে পড়বো, আজ এতটুকুই থাক। মানে শেষটা কি ছিল, শেষটা ছিল যে রানী সন্তান সম্ভবা তখন দুই বোনকে আনিয়েছে, কিন্তু দুই বোন রানীর এত সুখ দেখে হিংসায় জলে পুড়ে মরে যাচ্ছে। এইটুকু পর্যন্তই ছিল চতুর্থ পর্ব, সামনে আমরা পঞ্চম পর্ব পড়ব। ততদিন পর্যন্ত ভালো থাকবে। গল্পটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, গল্পটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আগামী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবে, ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।